নমস্কার, শ্রী আম্মা ভগবান শরণম। শ্রী আম্মা ভগবানের আজকের শিক্ষা, ধারণা পরিবর্তন হলে অনুভব পরিবর্তন হয়ে যায়। আজকের প্রথম চমৎকার, আমি ভারতের বিরুধুনগর থেকে উষা বলছি। আমার বয়স্কা শাশুড়ি মা নিদ্রাহীনতা রোগে ভুগছিলেন। উনি সারা রাত জেগে থাকতেন। পর্যাপ্ত বিশ্রাম না হওয়ার কারণে ওনার স্বাস্থ্যের অবনতি হতে থাকে। খুবই চিন্তিত হয়ে আমি আলয় দর্শনে অংশ নিই এবং ওনার আরোগ্য কামনা করে প্রার্থনা করি। শ্রী পরমজ্যোতি আম্মা ভগবানের অপার অনুগ্রহে উনি এখন রাতে ভালোভাবে ঘুমাতে পারছেন। এইরূপ আশীর্বাদ বর্ষণ করার জন্য আরোগ্য প্রদাতা শ্রী পরমজ্যোতি আম্মা ভগবানকে আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আজকের দ্বিতীয় চমৎকার, আমি ভারতের বিরুধুনগর থেকে বাসন্তী বলছি। একম এনলাইটেনমেন্ট ফেস্টিভ্যাল অংশ নেওয়ার জন্য আমি ট্রেনের টিকিট কেটেছিলাম, কিন্তু আমি একা যেতে ভয় পাচ্ছিলাম এবং আমার ট্রেনের টিকিটও নিশ্চিত ছিল না। আলয় দর্শনে অংশ নিয়ে আমি আমার ট্রেনে বসার আসন নিশ্চিত করার জন্য প্রার্থনা করি। শ্রী পরমজ্যোতি আম্মা ভগবানের অসীম করুণায় কেবল আমার আসন নিশ্চিত হয়েছিল তা নয়, চমৎকারিকভাবে একজন ভক্তও আমার সাথে ট্রেনের একই কামরায় উপস্থিত ছিলেন। সর্বদা এইভাবে আমার সাথে থাকার জন্য, আমাকে উৎসাহ প্রদান করার জন্য এবং আমার প্রার্থনায় সাড়া দেওয়ার জন্য শ্রী পরমজ্যোতি আম্মা ভগবানকে আমি অনন্ত কোটি ধন্যবাদ জ্ঞাপন করি। আজকে তৃতীয় চমৎকার, ভারতের বিরুধুনগর থেকে আমি মুরুগেশন বলছি। আমি শেয়ার ব্যবসায় যুক্ত রয়েছি। আলয় দর্শনে আমি আমার ব্যবসায় উন্নতি এবং মাসিক আয়ের লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রার্থনা করি। শ্রী পরমজ্যোতি আম্মা ভগবানের অনুগ্রহে আমি যে পরিমাণ অর্থের জন্য প্রার্থনা করেছিলাম ঠিক ততটাই লাভ করি। আমার জীবনে এইরূপ অভাবনীয় আশীর্বাদ প্রদান করার জন্য শ্রী পরমজ্যোতি আম্মা ভগবানকে অনেক অনেক ধন্যবাদ। শ্রী আম্মা ভগবানের দর্শন চমৎকারের পথ খুলে দেয়। চমৎকারগুলি শুনলে জীবনে অনুগ্রহের দ্বার উন্মুক্ত হবে। চমৎকার শুনতে এবং শ্রী আম্মা ভগবানের দর্শন লাভ করতে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল শ্রী পরমজ্যোতি আম্মা ভগবান মিরাকলস অ্যান্ড দর্শনস অবশ্যই দেখুন। নতুন বিষয়গুলি জানার জন্য শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল চিহ্নটি ক্লিক করুন। ধন্যবাদ।